হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো, তো আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, তো আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকাল বলতে 9টা বেজে গেছে, ঘুম থেকে উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আমার কোনো কিছু খাওয়া হয়নি, যেহেতু ছেলের খাবারের সঙ্গে আমার খাবার একটু বানিয়ে রেখেছি, তো কিন্তু আমি এখনও খাইনি, জল খেয়েছি কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। করবো এই বিছানাটা গুছিয়ে, তারপর হচ্ছে আর কিছু ঘরের ডাস্টিংয়ের আর ক্লিনিংয়ের কাজ রয়েছে, সেগুলো করেই আমি খেয়ে নেব। তো ছেলেকে একটু মা নিয়েছে এখন, তো এই মা নেওয়াতে মাত্র হচ্ছে কিছু অল্প সময়ের মধ্যে খুবই কীভাবে আমি ঘরের ডাস্টিং এবং ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি সেটাই তোমাদেরকে বলবো আর কি। তো এখন হচ্ছে 9টা বাজে, তো 9টা থেকে আমি 10টার মধ্যে সব কিছু ঘরের ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো যেগুলো আছে সেগুলো করে ফেলবো, কারণ তারপর আবার রান্নাঘরের কাজ বাজ তো আছেই। তো বিছানাটা গুছিয়ে একেবারে এগুলো করে নিলে কি ঘরের মানে সব কাজ মানে অর্ধেক কাজ হয়ে যায়। তারপর দেখো ছেলের বাস্কেটটা একটু এলোমেলো হয়েছিল, তো এটাও একটু গুছিয়ে নিলাম। ওদিকে বাস্কেটটা যে চেয়ারটার উপরে থাকে সেই চেয়ারটাও একটু মুছে নিলাম। সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেললে না সঙ্গে সঙ্গে হয়ে যায়, ওই আশা পরের পরে করবো ফেলে রাখলে সেটা আর করা হয় না, আর কাজেরও দেরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে করে ফেললে কাজটা হয়েও যায়। তো দেখো আমার ঘরে তেমন একটা দামি কিছু ফার্নিচার বা তেমন একটা ভালো ফার্নিচার নেই, কিন্তু আমার কাছে যেই ফার্নিচারগুলো আছে সেগুলোকে আমি খুব যত্ন সহকারে প্রতিদিন মুছে ঠুছে মানে খুব যত্ন সহকারে রাখি আর কি। তো আমার কাছে যা আছে যেটুকু আছে আমি তাই নিয়ে অনেকটা খুশি, তো সেগুলোকেও যত্নে ভালো রাখার চেষ্টা করি আর কি। পুরনো জিনিস যত্নেই ভালো থাকে, তাই না? সেটা সম্পর্ক হোক কিংবা জিনিসপত্র, যেমন সম্পর্ককে যত্ন করলে কেয়ার করলে তো সেটা ভালো থাকে সব সময়। তো তেমনই জিনিসপত্র, পুরনো জিনিসটাও তুমি ভালো করে যত্ন সহকারে গুছিয়ে রাখলে সেই ভাঙা জিনিসটাও তোমার কাছে ভালো থাকবে, তেমনটাই সম্পর্ক। সম্পর্ককেও তুমি যতটা গুরুত্ব দেবে, যতটা তার প্রতি দায়িত্বশীল হবে, সম্পর্কও ঠিক ততটাই ভালো হবে তোমার সাথে, ঠিক ততটাই ভালো থাকবে একটা সম্পর্ক। তো ঠিক তেমনই, তো কথাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার গলাটা প্রচুর খারাপ, তাই একটু মানিয়ে নিও, কারণ প্রচুর ঠান্ডা লেগে আছে। তা সত্ত্বেও আমি তোমাদের সাথে ভয়েস দিতে, এখন প্রায় 2টো বাজে, তো ছেলে ঘুমিয়ে গেছে আর এখনই হচ্ছে আমার ভয়েস দেওয়ার টাইম। ভিডিও এডিট করার সময় হয় না, তোমরা যারা যারা ভিডিও করো আমার মতো হাউসওয়াইফরা তারা তো জানো একটা ভিডিও এডিট করতে সেটার পিছনে কতটা সময় দিতে হয় ভালো করে এডিট করার জন্য। তো এই টাইমটাই আমি পাই, আর টাইমই হয় না, যতই চেষ্টা করি একটুও টাইম পাই না। তো দেখো সেই কাজগুলো করে ধরে আমি একটু ওটস বানিয়েছিলাম, সেই ওটসটুকু খেয়ে নিলাম, ছেলের জন্য বানিয়েছিলাম আমিও একটু খেয়ে নিলাম। তো খেয়ে ঠেয়ে আবার কাজে লেগে পড়েছি, কিছু কাপড় চোপড় ছিল সেগুলো বাথরুমে ভিজিয়ে রেখে এসে ঘরটা ঝাঁট দিয়ে এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে মুছে নেবো, কারণ বৃহস্পতিবার, তাই আগে ক্লিনিংয়ের আর ডাস্টিংয়ের কাজগুলো ঘরের করে নিলাম, এখন ডাইরেক্ট কাপড় টাপড় কেচে চান করে এসে তারপর পুজো করে তারপর হচ্ছে রান্নাবান্না করবো। এদিকে সকালে হচ্ছে রুটি আর সবজি করা হয়েছিল, বর দেওয়া শ্বশুরমশাই সবাই খেয়ে বেরিয়ে গেছে, তো এমন এখন আর কি আমরা যারা আছি আমরা কি সকালে ভাতটাই খাই আর কি, সেদ্ধ ভাত খেয়ে নেবো। আমি মা আমার ছেলেকেও একটু ভাতই খাইয়ে দেবো, ওটস খেয়েছে অল্প, আবার ভাত খাইয়ে দেবো। তো আমি আমার ঠিক নেই, ভাত খেতেও পারি কিংবা নাও খেতে পারি আমার উপর সেটা। তো দেখো তারপর যে কথা বলতে বলতে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপর এখন ঘরটা ভালো করে মুছে দিচ্ছি, মুছে টুছে এখন যাব হচ্ছে চান করতে। আর এদিকে আমাদের তো ঘরের কাজ চলছে, মুছেও লাভ নেই, মানে সারাদিন প্রচুর নোংরা হচ্ছে। তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ঘরের কাজটা কতদূর এলো, কতদূর এলো মানে কতদূর এগোলো আর কি। তো দেখো তারপর চান টান করে পুজো করতে বসে গেলাম, তো চলো পুজোটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে আর কি। আর তোমরা বৃহস্পতিবারে কে কেমনভাবে পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখন না মানে ফুল একদমই কম, মানে কি বলবো আমাদের কাছেও বেশি ফুল ফুটছে না, আর এই একটা লাল ফুল খুব কষ্ট নিয়ে এসেছি আর কি।
তো তারপর সেই লাল ফুলটা দিয়ে পুজো করে নিচ্ছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পুজোর প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে পুজোটা করে নিই। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার পুজো করাও শেষ হয়ে গেল। পুজো টুজো করে এখন আমি চলে এসেছি, একটু সিঁদুর পরবো আর চুলটা আছে নেবো ভালো করে, কারণ ওই সারাদিনের কাজ। ওই পুজো টুজো করে তারপর ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি এরই মধ্যে। তো ঘুম টুম পাড়িয়ে একেবারে দুপুরে রান্নার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে সয়াবিন। তো এই সয়াবিনটা ভাজা যখনই বসেছিলাম ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। ওই ডাইরেক্ট তরকারিটা রান্না হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ওই রান্নাটা দেখানো পসিবলই হয় না, কারণ কতদিন আমি হাফ রান্না করি, শাশুড়িমারা বাকিটা করে ফেলে, কারণ ওই যে ছেলে ঘুম থেকে উঠে যায়, তারপর ওই কি আর ওকে একটু কার্টুন দিয়ে আমি ওই কাপড় চোপড়গুলো তুলে নিলাম, যেগুলো শুকিয়েছিল আর কি, সকালে কেচেছিলাম, সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ওই রান্নার ভিডিও তো আর করতে পারলাম না, তাই আর কি ওই যেগুলো কাপড় শুকিয়েছিল সেগুলো এনে গুছিয়ে রাখলাম ভালো করে। তো আর আজকে আর বেশি কিছু রান্না হয়নি, ওই সয়াবিন আর সকালে ডাল হয়েছিল সেইগুলোই আর কি, আর পেঁপে ভাজি, হ্যাঁ এগুলোই রান্না হয়েছিল। ওই লাঞ্চটুকুও ওঠাতে পাইনি আর কি। তো বন্ধুরা, তারপর একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো এখন তো মানে টিউশন নিয়ে একেবারে মানে বন্ধ দিয়েছি পুজোর, তো ওই বিকালটা কীভাবে কেটে যাচ্ছে তাও বুঝতে পারছি না। ওই ঘুমিয়ে টুমিয়ে আর কি, কী বলবো, ঘুমোতে তো পাই না, ওই ছেলের সঙ্গে টাইম পাস করতে করতে কেটে যাচ্ছে কোনোভাবে। তো একেবারে তোমাদের সাথে ওই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো, ছেলের খাবার বানাবো, চা বানাবো, এখনও প্রচুর কাজ, কাজের আর শেষ নেই সারাদিনে। তো দেখো, ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, তো একটু রাস্তায় গিয়েছিলাম, তখন না ফোনে চার্জ ছিল না, ভিডিও করা হয়নি। আমাদের এখানে দুর্গা ঠাকুরের কি সব কিছু বানানো হচ্ছে, আমাদের তো পালপাড়ায় বাড়ি, তাই আর কি ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয়নি, ওই মোবাইলটা চার্জে ছিল। তা দেখো, তারপর চাটা বসিয়ে দিলাম, আজকে আমি একটু গোলমরিচ আদা তারপর লবঙ্গ এসব দিয়ে চা খাবো, কারণ গলাটা প্রচুর ব্যথা। ভয়েসে তো তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা বারবার আটকে যাচ্ছে, মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তাও আর কি বলছি, যেহেতু ভিডিও দিতে হবে তোমাদের কাছে কালকে, তার জন্য আর আমি না এই একদম ভিডিও রেগুলারলি দিতে পারছি না এখন, মানে একদিন দিচ্ছি, দুদিন দিচ্ছি না, এই একদিন দিচ্ছি, দুদিন দিচ্ছি না, আবার এমন করতে করতে না আমার চ্যানেলের ইমপ্রেশন অনেকটা কমে গেছে। তো দেখুন তোমরা বন্ধুরা, কিছু মানে যদি কারণ জানো প্লিজ বলো, আর আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে একটা একটা করে রোজ দিন, কেন কেটে যাচ্ছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। তো দেখো, মাকে চা দিয়ে দিলাম, আমি চা নিয়ে নিলাম, চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো চাটা খেয়ে আর ছেলেকে একটু বই পড়াতে বসলাম, কারণ আমার ছেলে তো বই পড়তে খুবই ভালোবাসছে, দেখি জানি না পরে কী হবে, এখন আমাকে ডেকে আনছো ও বই পড়বে বলে। তারপর বই টই পড়ে ও ঘুমিয়ে গেছে, ঘুম পেয়েছিলো, আবার উঠে রাতের খাবার খাওয়া হয়নি, এখন এমনি ঘুমিয়ে গেছে আর কি, ঘুম পেয়েছিলো, দুপুরে তো যে কম ঘুমিয়েছে তাই আর কি। তো দেখো, তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতে একটু ওই ডাল দিয়ে কোয়াশ টোয়াশ দিয়ে একটু তরকারি মতো করবো, তাই পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তো এটাও বসিয়ে দিয়েছি এখন, তো এখনই আবার ছেলেও উঠে গেছে, তোমরা দেখতে পারবে ভিডিওতে। তো এটাও বসিয়ে দিয়েছিলাম এক সাইডে, আর একদিকে প্রেশারে একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি, সেই ডালটাই ছিটিয়ে দেওয়া হয়েছে এখানে, সেই মুহূর্তে ছেলে উঠে গেছে ঘুম থেকে। ওই যে গিয়ে আবার ছেলেকে নিয়ে আসলাম, ছেলেকে এনে আবার একটু না দিচ্ছি, না দিয়ে এখন একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো রুটি দিয়ে না একঘেয়ে খেতে খেতে একদমই ভালো লাগে না, রোজ রোজ রুটি হয় তো আমাদের, একটা না একটা মানে সবজি বানাতেই হয়। তো দেখো, তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ওই একঘেয়ে গুগটি সবজি রুটি খেতে খেতে ভালো লাগে, তাই একটু অন্যরকম আলাদা একটু বানালাম ডাল দিয়ে সবজি দিয়ে। তো দেখাচ্ছি তোমাদেরকে সবজিটা কেমন হয়েছিল। তো এটা হচ্ছে আমার ডিনার, তো চলো ডিনারটা করে নেই। আর প্রতিদিনের মতো আজও বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে।